আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি মার্কেট নিউজের নতুন আরেকটি কন্টেন্টে আপনাকে স্বাগতম। আমি রুবেল, বিডি মার্কেট নিউজের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ফারুক মোটরসের কিছু অংশ আজকে দেখব আমরা, আর বরাবরের মতোই ঈদের ভালো ধামাকা অফার থাকবে ফারুক মোটরসের আজকের ভিডিওতে। আর আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করবেন শাকিল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, তো আমরা ঈদের অফার যেরকম চলছে ধারাবাহিক, সেই অফারে আমরা আজকে ভিডিও এই বাইকগুলো দেখব ইনশাআল্লাহ। অবশ্যই, তো সেরকম একটা অফার তো থাকবে অবশ্যই ভিউয়ারদের উদ্দেশ্যে, অবশ্যই ঈদ উপলক্ষে একটা অফার থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর বন্ধুরা যারা আমাদের বিডি মার্কেট নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের দেওয়া পরবর্তী প্রত্যেক ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক এবং ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে আর কথা নয়, চলে যাচ্ছি মূল ভিডিওতে। টাকা হতো জমা দিতে হবে। তো বাইকটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। এই বাইকটি রাস্কিন প্রাইস চাও হচ্ছে 1,30,000 টাকা। তবে ঈদ উপলক্ষে ধামাকা অফার থাকবে, পাশাপাশি আজকে বলে দিব আজকে যে বাইকগুলোই দাম বলবো একেবারে ফিক্সড প্রাইস, মানে এসেও কেউ দামাদামি করবেন না, আর সরাসরি এসেও কেউ দামাদামি করবেন না, আর ফোনেও ফোন দিয়ে কেউ দামাদামি করবেন না। আজকে যে প্রাইসগুলো বলবো একদমে গাড়ি প্রাইসগুলো বলে দিব। ওকে, সেটাই অনেক বেটার, সেটা অনেক বেটার। তো এই হুন্ডা হর্নেটটির প্রাইস চাও হচ্ছে 1,27,000 টাকা ফিক্সড প্রাইস। 1,27,000 টাকা। ওকে, এরপরে পাশাপাশি দেখতেছেন হুন্ডা হর্নেট 19 মডেলের 2 বছরের পেপার স্কোর আছে, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক। এই বাইকটির প্রাইস চাও হচ্ছে 1,30,000 টাকা ফিক্সড। 1,30,000 টাকা ফিক্সড। পাশাপাশি দেখতে পারতেছেন টিভিএস অ্যাপাচি আরটিআর 2015 মডেল, 15 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। এই বাইকটির আস্কিং প্রাইস, সরি, এই প্রাইস, এই বাইকটির ফিক্সড প্রাইস চাও হচ্ছে আপনার 90,000 টাকা। 90,000 টাকা। ওকে, এর পাশে আমরা পাশাপাশি যেটা দেখতেছেন একটি আনকমন বাইক, যারা কিনা স্পোর্টস বাইক খুঁজতেছেন, এটা হচ্ছে হায়াসং জিটিআর। বাইকটি ঢাকা মেট্রো মিরপুর বিএটি 41 সিরিয়াল, বাইকটির মডেল হচ্ছে 2010। আসলে এই বাইকটি প্রকৃত 125 সিসির বাইক না, এই বাইকটির প্রকৃত সিসি হচ্ছে 250 সিসির বাইক, বাংলাদেশের রোড পারমিট পেয়েছে 125 সিসির। তো এই হায়াসং এই বাইকটির প্রাইস চাও হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইস 1,50,000 টাকা। 1,50,000 টাকায় 250 সিসি হায়াসং একটি বাইক, যে বাইকটির মার্কেট প্রাইস বর্তমানে আছে 5,20,000-30,000 টাকা। বাজাজ পালসার সকাল সন্ধ্যা একটি বাইক, 18 সিরিয়াল, 2017 মডেল, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে প্যাকেট কন্ডিশন। এই বাইকটির প্রাইস হচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা, এটা তারও 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিবো, 1,25,000 টাকা, যেহেতু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, আর 2,000 টাকা আমি ছেড়ে বেড়াতে, 1,25,000 টাকা ফিক্সড। ওকে, পাশাপাশি দেখতেছেন বাজাজ V15, বাজাজ V15 33 সিরিজ 17 মডেল, একেবারে প্যাকেট কন্ডিশন। এই ব্যক্তির ফিক্সড প্রাইস পড়বে 88,000 টাকা, অনলি 88,000 টাকায় পেয়ে যাবেন। 88,000 টাকায় বাজাজ V15। পাশাপাশি দেখতেছেন সুজুকি জিক্সার এসএফ 18 মডেল, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, অনলি 1,68,000 টাকা। 1,68,000 টাকায় সুজুকি জিক্সার এসএফ ডাবল ডিস্কের একটি বাইক। পাশাপাশি আরেকটা দেখতেছেন সুজুকি জিক্সার এসএফ মেরুন সিলভার 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 46 সিরিয়াল, ফার্স্ট মালিক স্মার্ট কার্ড। এই বাইকটির প্রাইস হচ্ছে অনলি 1,80,000 টাকা। 1,80,000 টাকায় মেরুন সিলভার সুজুকি জিক্সার এসএফ। পাশাপাশি বাজাজ পালসার UG5 2018 মডেল, 18 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে ফ্রেশ কন্ডিশন আছে। এই বাইকটির দাম পড়বে অনলি
36,000 টাকা। হ্যাঁ, অনলি 1,36,000 টাকা। আরেকটা দেখতেছেন অ্যাপাচি আর টিয়া কালার। আসলে আপনারা অনেকেই যে বাইক এই বাইকটি দেখতেছেন তারা চিন্তা ভাবনা করতেছেন এই বাইকটি তো অরিজিনাল এই কালার না। হ্যাঁ ভাই, এই বাইকটির অরিজিনালি এই কালার। এই কালারটা রোড পারমিট বিআরটি থেকে এই কালারটি পারমিশন নিয়ে অবশ্যই এই কালারটা করছে। এই বাইকটির প্রাইস হচ্ছে 90,000 টাকা, অনলি 90,000 টাকা। 14 মডেল, 19 রেজিস্ট্রেশন, 41 সিএল। পাশাপাশি দেখতেছেন হিরো থ্রিলার, এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে, 21 মডেল, 10,000 কিলো রান করছে, একেবারে প্যাকেট কন্ডিশন বাইকটি। এই বাইকটির প্রাইস পড়বে 1,42,000 টাকা। জি, 1,42,000 টাকা। থ্রিলার আচ্ছা, 1,000 টাকা কম ধরা যাবে, 1,41,000। এর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে লঞ্চিন জিপি 150 সিসি, 17 মডেল, 17 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 92,000 টাকা। অনলি 92,000 টাকা। পাশাপাশি দেখতেছেন ইয়ামাহা FZS ভার্সন 1 2013 মডেল, 13 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 1,05,000 টাকা। জি, তো পাশাপাশি দেখতেছেন বাজাজ পালসার NS 19 মডেল, 44 সিরিয়াল, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 1,25,000 টাকা। পাশাপাশি দেখতেছেন বাজাজ পালসার UZ4 15 মডেল, 15 রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড। এই বাইকটির ফিক্স প্রাইস পড়বে হলো অনলি 99,000 টাকা। পাশাপাশি দেখতেছেন লিফান কেপিয়ার 18 মডেল, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 1,25,000 টাকা। দেখতেছেন সুজুকি জিক্সার রেড কালার, 18 মডেল, ফার্স্ট মালিক ডিজিটাল স্মার্ট কার্ড, একেবারে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক। এই বাইকটির প্রাইস পড়বে অনলি 1,37,000 টাকা ফিক্সড। হ্যাঁ, 1,37,000 টাকা ফিক্সড প্রাইস। বন্ধুরা, ফারুক মোটরসের একটা শোরুমের যে ভিডিওটা আমরা দেখলাম, তো এখানে আসলে কোনো দামাদামি করা হয় নাই, কারণ ভাইয়ের সাথে আলোচনা করে ফিক্সড একটা রেট দেওয়া হয়েছে। তো এই ফিক্সড প্রাইজই এখানে থাকবে। আর অন্যান্য শোরুম সহ ফারুক মোটরসের অন্যান্য ভিডিও পেতে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফারুক মোটরসের, অবশ্যই সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন। তো আর কথা বাড়াচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো কন্টেন্টে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।